হ্যাঁ বলছিলাম, আমার ওই কাল সর্প দোষ আছে। না আপনি কি জানতে চাইছেন বলুন। ওই আমাকে একবার সাপে কামড়েছিল, তারপর থেকে ওটা হয়েছে সবাই বলছে, তো ওটা কিভাবে আচ্ছা সারানো যাবে? আবার কামড়ালে হয়ে যাবে? আপনি মজা করছেন? কেন এইসব ধরনের কথা বলেন বলুন তো, আপনি জানেন না শোনেন না? আমার হাতের ভাগ্যরেখাটা আস্তে আস্তে কি বলুন তো কাজ করতে করতে মুছে গেছে। আমি যে পেন দিয়ে কি ভাগ্যরেখা এঁকে দিতে পারবেন? বললাম তো কেন ফালতু কথা বলে বলছেন। আচ্ছা বলছি, আয়ুরেখাটা একটু ডট পেন দিয়ে বাড়িয়ে দিতে পারবেন? হ্যালো, হ্যাঁ বলুন। মানে আমি কি মানে কি ব্যাপারে? আরে আমার বাবা রোজ আমাকে বলে যে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি, কাল সাপ পুষ হয়ে গেছে। আমি বাবা তো বলেন বাবাকে, বাবা যখন আপনাকে বলেন বাবাকে বলুন কিভাবে কাল সাপ কাটাবে, ঠিক আছে? আর আমার একটু মঙ্গল গ্রহের একটা দোষ আছে, মানে চোখ লাল হয়ে যাচ্ছে, কি নাকি মঙ্গল গ্রহের দোষ? হ্যাঁ ঠিক আছে, আপনার বাবাও তো মহান জ্যোতিষী, বাবাকে বলুন। আর বাবা কি করে বলবে, আপনি জানেন না, আমার আমার দাদু আর সোহিনী ঠাকুমা আর কি একই কলেজে পড়তেন। আপনার দাদু আর সোহিনী ঠাকুমা? সোহিনী শাস্ত্রী, সোহিনী শাস্ত্রী আপনার দাদু একই কলেজে পড়তো? বলে কত নাকি ওনারা বাইকে করে ঘুরেছেন। আচ্ছা আচ্ছা, জানেন কি নাম্বারটা আমরা আমরা ভয়েস সব রেকর্ডিং হচ্ছে তো জানেন কি? সে তো জানি, আপনি ঠাকুমাকে শোনাবেন। হ্যাঁ আমার দাদুর নাম লালটু, বলবেন বলবে আপনার কলেজের বন্ধু লালটুর নাতি ফোন করেছিল। লালটুর নাতি? আচ্ছা উনি সেই কলেজে ওনার প্রিয় গান কি ছিল জানেন? আচ্ছা ঠিক আছে, এই রাত তোমার আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উত্তম কুমারের প্রত্যেকটা সিনেমা আমার দাদু আর সোহিনী ঠাকুমা একসাথে দেখতে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দাদু আমার এই বুড়ো বয়সে আবার প্রেমে পড়েছে ঠাকুমার। আচ্ছা ঠিক আছে, তো উনি কি একদিন দেখা করতে পারবেন আমার দাদুর সাথে? ফোনটা রাখুন, অনেক অনেক কষ্ট করেছেন, ফোনটা রাখুন। আমি আমার দাদু আপনাকে বলেছে না কাল সাপ হয়েছে, কাল সাপই না? আপনি একবার ঠাকুমার সাথে কথা বলে দিন আমার দাদুর ব্লেড ছেলে, ফোনটা রাখবি নাকি? আমার দাদু ব্লেড নিয়ে বসেছে, বলছে হাত কাটবো ঠাকুমার জন্য। দাদা আপনি ভয়ে ফোন না ধরলে হবে? কে বলছেন আপনার ফোনটা ভয়ে ধরবে না? আপনি কে হন যে আপনার ফোন ভয়ে ধরবে না? আরে উনি উনি আমার উপর রেগে টেগে গালাগাল ঠালাগাল করে তারপর ভয়ে ফোন ধরছে। থপ্পড় লাগাবো আপনাকে ধরে? আপনি জানেন না ফোনে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়? সোহিনী ঠাকুমা আপনি ফোন করেছেন কেন? ঠাকুমা আমার আমার দাদু আর কি ওই সোহিনী ঠাকুমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা সোহিনী ঠাকুমার আপনার দাদু প্রেমে পড়েছে, আপনার নাম্বারটা দেব পুলিশে? আপনি জানেন না কাকে ফোন করে কথা বলছেন? একেবারে কোমরে দড়ি পরিয়ে না একেবারে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আমার দাদু বলছে গলায় দড়ি দেবে সোহিনী ঠাকুমাকে না পেলে। Happy to the star! Only on Meter Down, RJ Shayone Shate. Shom theke shoni, shonde chota theke nota. Viva 104 FM.